Bismillahirrahmanirrahim. Shukriyo shikharthi bondhura. Kemon acho tumra shobai? Asha korchi mohan rabbul alaminer doyay tumra shobai bhalo acho. Shobaike online class er shubhechha janacchi. Ami Mohammad Waliullah. Srishti Central School College Khulna shakha. Ajke ami alochona korbo Mujibnagar sarkarer gothon ebong shopath grohon এবং এই মুজিবনগর সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তির নাম এবং কোন কোন পদে তারা ছিলেন সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং পাশাপাশি আলোচনা করব যে মুক্তিযুদ্ধের সময় আমাদের টোটাল দেশকে কতটি ভাগে বিভক্ত করা হয়েছিল তাতে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে এই যুদ্ধের যে মুক্তিযোদ্ধার যে অবদান এবং তাদের যে অবদান আমাদের দেশ গঠনে তাদের যে অবদান সেই অবদানটা নিয়ে আলোচনা করব তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আশা করি তো প্রথমে আসি মুজিবনগর সরকার আসলে কি এই যে মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি বিশেষ করে গতিবৃদ্ধির জন্য বা মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য 1971 সালে 10ই এপ্রিল এই মুজিবনগর সরকার গঠিত হয় আমি আবারো বলছি 1971 সালে 10ই এপ্রিল এই সরকার গঠিত হয় এই সরকারকে আবার প্রবাসী সরকার বলা হয় এই সরকারকে আবার প্রবাসী সরকারও বলা হয় আচ্ছা আর এই সরকার শপথ গ্রহণ করেন 17ই এপ্রিল শপথ গ্রহণ করে 17ই এপ্রিল তাহলে আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম মুজিবনগর সরকার কি বা কাকে বলে বা প্রবাসী সরকার কি বা কাকে বলে এই কথাটা বলতেই হবে আর মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল 1971 সালে 17 এপ্রিল যদি শর্ট প্রশ্ন আসে এভাবে এভাবে উত্তর করতে হবে আচ্ছা এখন আসি আমরা যে এই প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারে কে কে দায়িত্বে ছিলেন বা কোন মানে দায়িত্বে কোন লোকটা ছিলেন সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো ওখানে রাষ্ট্রপতি হিসেবে ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমরা সবাই জানো মুজিবনগরের রাষ্ট্রপতি ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম আর এখানে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ আর এই যে ক্যাপ্টেন মনসুর আলী আমরা নাম শুনেছি উনি অর্থমন্ত্রী ছিলেন পাশাপাশি পরিকল্পনা মন্ত্রী ছিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী ছিলেন কে ক্যাপ্টেন মনসুর আলী আমরা সবাই জানি আর এই যে স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান তোমরা সবাই জানো এই এইচ এম কামরুজ্জামান ছিলেন তিনটা পদে উনি একাধারে ছিলেন প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রী ত্রাণ মন্ত্রী এবং পুনর্বাসন মন্ত্রী এটা মনে রাখবে সবাই তাহলে তোমাদের প্রশ্নটা যদি এমন ভাবে হয় যে মুজিবনগর সরকার কি বা কাকে বলে মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার কত সালে শপথ গ্রহণ করেছিল এবং কত তারিখ সে প্রশ্ন আনসার তোমরা দিতে পারবে পাশাপাশি মুজিবনগর সরকারের যে দায়িত্বশীল ব্যক্তি যারা ছিলেন কে প্রধানমন্ত্রী ছিলেন কে রাষ্ট্রপতি ছিলেন কে ত্রাণ পুনর্বাসন মন্ত্রী ছিলেন কে অর্থমন্ত্রী ছিলেন আমি বিস্তারিত বলেছি এই বিষয়গুলো তোমরা মনে রাখবে আমি আবার তোমাদের বুঝে সুবিধা সুবিধার্থে আমি আবার রিপিট করছি যে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পাওয়ার লক্ষ্যে বিশেষ করে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 1971 সালে 10ই এপ্রিল এবং শপথ গ্রহণ করেছিল 17ই এপ্রিল আর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আমরা একটা আলোচনা করব এরপরে মুক্তিযুদ্ধে আসলে কয়টা সেক্টর করা হয়েছিল মুক্তিযুদ্ধে আমাদের সমগ্র দেশটাকে মানে আমরা ভাগ করেছিলাম কয়টা 11টা সেক্টরে 11টা সেক্টর ভাগ করা হয়েছিল এবং এখানে বিশেষ করে আমি একটা কথা বলে রাখি যে মুক্তিযোদ্ধাদের অবদান আসলে মুক্তি আমাদের দেশ গঠনের পুরোটাই তো বলা যায় মুক্তিযোদ্ধাদের অবদান তারপর আমরা স্পেসিফিক কিছু ফিল্ডে বলবো যে বিশেষ করে তাদের অবদানটা সবচেয়ে বড় অবদান হলো তারা দেশের জন্য তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছে তারা জীবনে তোয়াক্কা না করে নিজের জীবনে নিজের স্বার্থের কথা না ভেবে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছেন সবচেয়ে তাদের বড় অবদানটা আমার কাছে যেটা মনে হচ্ছে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল দেশের জন্য এটাই তাদের বড় অবদান আর এখানে আরেকটা কথা বলছি যে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন আমাদের
আমরা তোমরা খুব ভালো করে জানো যে 1971 সালের আগ মুহূর্ত পর্যন্ত আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং পাকিস্তান ছিল, পরবর্তীতে তারা যদি আমরা বিভিন্নভাবে শোষিত হয়েছে, কিন্তু আমাদের এই স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার জন্য মুক্তিযোদ্ধার অবদানটা কিন্তু বেশি, অনেক বেশি। তাদের নিজের জীবন উৎসর্গ করেছে, পাশাপাশি তাদের জীবন উৎসর্গ করার পাশাপাশি আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন তারা। তারপর আরেকটা দেখি শত্রু মুক্তি করেছে। বিশেষ করে শত্রু মুক্তি বলতে পশ্চিমা যে পশ্চিম পাকিস্তানের যে হানাদার বাহিনী তাদের থেকে কিন্তু আমাদের দেশকে মুক্ত করেছে, ওদেরকে আমরা শত্রু বলছি। এই শত্রু মুক্ত করার কারণ ওরা যখন বিভিন্নভাবে আমাদেরকে শোষণ করে আসছে, আমাদেরকে নির্বিচারে হত্যা করেছে, এখন তাদেরকে আমরা শত্রু মুক্ত করছে, এই কথাটা বলছি যে তাদের থেকে আমাদের দেশকে মুক্ত করেছে, এই কারণে বলছি শত্রু মুক্ত করেছে। কারণ আমরা স্বাধীন হওয়া আমরা কারো আওতাধীন নয়, কেউ আমাদের উপর আর রোগ চোখ লাগাতে পারবে না। লাস্টে মানুষের জানমাল রক্ষা, বিশেষ করে যদি ওই সময় আমাদের মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে না পড়তেন তাহলে তারা নির্বিচারে হত্যা করে আমাদের দেশটা পরাধীন থেকে যেত। এই কারণে আমাদের মানুষের জীবন রক্ষা, পাশাপাশি আমাদের জানমাল বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আমরা যেটা বলছি সেটা তারা রক্ষা করেছেন। সর্বোপরি সবকিছু মানে বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে। আমাদের একটা নির্দিষ্ট সুন্দর পতাকা হয়েছে, আমাদের বিশ্ব দরবারে আমরা পরিচয় দিতে পারি বাংলাদেশ হিসাবে। তাহলে এই ছোট কয়েকটি কথার মাধ্যমে কিন্তু আমাদের বাংলা মুক্তিযোদ্ধাদের অবদান কিন্তু আমরা শেষ করতে পারি না, ওভারঅল আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি স্বাধীনভাবে। তো আমাদের সকল মুক্তিযোদ্ধাদের মানে আমরা সম্মান জানাই, আর সম্মান জানিয়ে আজকে মতো ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়ালেখা করবে, আশা করি মেনে চলবে। তো তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।